করোনা প্রতিষেধক টিকার একদিনে 5000 দ্বিতীয় ডোজের ব্যবস্থা শান্তিপুর পৌরসভার। ওমিক্রনের আতঙ্ক বা আসন্ন পৌর নির্বাচনের কারণে প্রতিদিনের নিয়মিত ভ্যাকসিনেশন বাদেও বাড়তি শান্তিপুর পৌরসভার পরপর তিন দিনে 15000 মেগা ভ্যাকসিন ক্যাম্প করার পরেও আজ একদিনে সর্বোচ্চ 5000 সাধারণ মানুষের দ্বিতীয় ডোজের ব্যবস্থা শান্তিপুর পৌরসভার। যদিও পৌর প্রশাসক সুব্রত ঘোষ জানান, এর আগেও একাধিকবার একদিনে সর্বোচ্চ দৃষ্টি আকর্ষণ করা সংখ্যায় বিনামূল্যে টিকা প্রদান করা হয়েছে। এদিন সমগ্র পৌরসভার তিন পাশ দিয়ে রাস্তায় বিরাট লাইন লক্ষ্য করা যায় কাকভোর থেকে। পৌরসভা থেকে কুপন দেওয়া হলেও নিজেদের বাড়ির কাছাকাছি এ ধরনের চারটি সেন্টার থেকে প্রতিষেধক সংগ্রহ করছেন সাধারণ মানুষ। তবে সাধারণ মানুষের মধ্যে জল্পনা, আসন্ন পৌরসভা ভোট উপলক্ষে 100% লক্ষ্যমাত্রায় পৌঁছাতে এই ব্যবস্থা। যদিও শান্তিপুর বিধানসভা উপনির্বাচন সম্পন্ন হয়েছে বেশ কিছুদিন আগেও, আর তখনও জেলা প্রশাসন তৎপর ছিল 100% ভ্যাকসিনেশনের দিকে। আপনার কোভিশিল্ড প্রায় 5000 মানুষকে আমরা চারটি সেন্টার, শান্তিপুর হসপিটাল এবং আমাদের সত্যাগর মাতৃসদন, পৌর ক্লিনিক এবং পঞ্চনন্দা সাব সেন্টার। একদিনে সবচেয়ে বেশি কি আজকেই? একদিনে কি সবচেয়ে বেশি আজকেই? এত এর আগে আমরা 5000 দিয়েছি, এর আগে শনিবারে 5000 দিয়েছি। যত মানুষ আছে যাদের ফার্স্ট ডোজ করিয়েছি, প্রত্যেকটা মানুষ সেকেন্ড ডোজ পাবে। এই নিয়ে কোনো মানুষের শান্তিপুরে 100% ভ্যাকসিন মুক্ত আমরা করে এর আগে যে 15000-এর কথা হয়েছিল সেটাই কি এটা চলছে নাকি তারপরে? হ্যাঁ, মেগা ভ্যাকসিন যেটা হয়েছিল সেইটারই একটা, তখন 5000 করে তিনটি ক্যাম্প করেছিলাম। তার জন্য আজকে মানুষের এত চাহিদা আছে, চাহিদাটা কোনোরকম থাকবে না, চাহিদাটা সম্পূর্ণভাবে আমরা প্রথমে। মোটামুটি কত পার্সেন্টেজ দিকে এগিয়েছেন মনে হচ্ছে? ফার্স্ট ডোজ আমাদের টোটাল প্রায় 95% হয়ে গেছে, হয়তো 5% মানুষ আছে। আমরা 100% করান, তার জন্য 15000 ভ্যাকসিন করেছিলাম। সেই মানুষগুলো আমরা মাইকিং করেছি, তারপরেও কিন্তু সেই মানুষগুলো কিছু ভ্যাকসিন আমাদের ফার্স্ট ডোজ আমাদের দিতে হবে, কারণ আমরা 100% ভালো আছি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।